কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাবারের ব্যবস্থায় এগিয়ে এলো সারদা সেবা কেন্দ্র। পাঁচলা জালালসি সারদা বয়স্ক সেবা কেন্দ্রের পক্ষ থেকে এলাকার প্রতিদিন প্রায় 200 জন কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাবারের ব্যবস্থা করা হলো। স্বামী শুদ্ধ গুণানন্দ মহারাজ বলেন, এই সময় কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাবারের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানসিক সুস্থতার। তাই মহারাজ বলেন, আমরা নিজেরাই সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে খাবার তুলে দিচ্ছি, যাতে তারা মানসিকভাবে নিজেদের সমাজ থেকে আলাদা মনে না করে। আর প্রতিদিনের প্রোটিন জাতীয় বিভিন্ন খাবার তুলে দেওয়া হচ্ছে, শারীরিক ও মানসিক উভয় দিকেই লক্ষ্য রেখে। প্রথম পর্যায়ে 14 দিনের পরিকল্পনা রয়েছে আশ্রমের পক্ষ থেকে। আমরা দেখছি আপনাদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে যে সমস্ত মানুষ আছে তাদের খাবার দেওয়া হচ্ছে। তো কীভাবে তাদের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বা কীরকম খাবার পরিবেশন করা হচ্ছে তাদের? খাবার পরিবেশন বলতে আমাদের রাতের খাবারটা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা গত 4 তারিখ থেকে আমাদের যে কাজটা শুরু করেছি, যে রাতের খাবারটা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে বলতে, আমাদের কিছু কর্মীরা আছে, আমিও সঙ্গে থাকি, টোটোয় করে খাবারগুলোকে নিয়ে প্রায় আশপাশে 4-5টা অঞ্চলের মধ্যে প্রায় 12টা সেন্টার আছে, যেখানে এদিক ওদিক করে মতন শ্রমিকরা যারা এসছে বাইরে থেকে তারা সব আছে, তাদেরকে আমরা এই খাবারগুলো পৌঁছে দিচ্ছি। আর মোটামুটি কীরকম খাবার বলতে, আমরা সবসময় চেষ্টা করছি সেই খাবারটা যেন পুষ্টিকর খাবার হয়, যাতে তাদের মানে যে আমাদের মধ্যে একজন আমাদের ডাক্তারবাবু আছেন, তা ডাক্তারবাবু বলছেন বারবার করে যে মহারাজ, যে খাবারগুলো দেওয়া হোক যেন তাদের শরীরের কাজে মানে উপকারে আসে, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি ইমিউনিটি ক্ষমতাগুলো একটু বাড়ানোর দরকার আছে। সেই জন্য আমাদের খাবারগুলো ওইভাবেই চিন্তাভাবনা নিচ্ছি যে যাতে তাদের ইমিউনিটি ক্ষমতা যাতে শরীরে বাড়ে। তো মোটামুটি এখনও পর্যন্ত যে খাবারগুলো দেওয়া হয়েছে মানে পাল্টে পাল্টেই দেওয়া হয়, মানে একই রকম খাবার রেগুলার যে দেওয়া হচ্ছে সেরকম নয়, পাল্টে পাল্টেই দেওয়া হয়। কোনোদিন মাছ দেওয়া হয়েছে, কোনোদিন মাংস দেওয়া হয়েছে, তো কোনোদিন ডিম দেওয়া হয়েছে, কোনোদিন রুটি নানান রকম সবজি দিয়ে তরকারি করে দেওয়া হয়েছে, কলা, তারপরে আজকে যেমন আম দেওয়া হচ্ছে, মাংস ভাত দেওয়া হচ্ছে, এরকমভাবে পাল্টে পাল্টে করেই দেওয়া হচ্ছে খাবার। মানে যখন পরিযায়ী শ্রমিকরা ফিরলো, তো তারপর থেকে কোয়ারেন্টাইন থেকে খাবারের একটা ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানে এর মুখে পড়তে হয় পরিযায়ী শ্রমিকদের। তো সেই বিষয়টা কতটা আপাতত মিটেছে বলে মনে হচ্ছে আপনাদের? আপাতত বলতে আমাদের আশপাশে যেসব সেন্টারগুলো আছে সেসব সেন্টারগুলোতে মোটামুটি যেগুলো দিচ্ছে অঞ্চল থেকে হয়তো দিনের খাবারটা দিচ্ছে, এই জন্য আমরা সিদ্ধান্ত করলাম যে রাতের খাবারটা তাহলে আমরা যদি দিই তাহলে তাদের একটা সমস্যার সমাধান হয়ে যায়। আর সবচেয়ে যেটা বড় বিষয় যেটা আমাদের মনে হয়েছিল যে এরা যারা বাইরে থেকে আসছে এরা তো সবাই আমাদের ঘরেরই ছেলে, বাইরের তো কেউ নয় এরা, তো যখনই এরা আমাদের ঘরের ছেলে এরা একটা জায়গায় বন্দি দশার মধ্যে পড়ে রয়েছে। এখন তারা এসছে ওখান থেকে অনেক নানান সমস্যার মধ্যে থেকে এসেই যেন তারা এসেই যেন এখানে পড়ে গিয়ে যেন তারা মনে করছে যে আমার নিজের জায়গায় এসে যেন ওরা পর হয়ে গেছে, এরা ওটা ভাবছিল তারা। তো এরকম যখন তাদের পরিস্থিতি তখনই আমরা চেষ্টা করলাম যে এদের একটু একটু যদি আমরা এদের কাছে গিয়ে দাঁড়াতে পারি তারা হয়তো এরা ভাববে যে না আমাদের লোকরা আমাদের কাছে আছে, এই চিন্তা করি আর এই উদ্যোগটা নেওয়া। হয়তো দেখা গিয়েছে যে এদেরকে যে আমরা খাবার দিচ্ছি এদের যে হয়তো খুব যে প্রয়োজন ছিল এরকমও হয়তো নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকমও নয়, কিন্তু যখনই আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা খাবারটা দিতে ওরা সে খাবারটা দূর থেকে নিয়ে যাচ্ছে, এই যে ওদের কাছে মনে হচ্ছে যে না আমাদের লোকরা আমাদের কাছে আছে, এই চিন্তাভাবনা করি আরও আমরা এগিয়েছি, মানে একদম মানসিকভাবে যেন ভেঙে না পড়ে সেই দিকটা, এই চিন্তা করি আমরা এগিয়েছি। আগামী দিনে আরও পরিযায়ী শ্রমিক বাড়তে পারে, মানে আরও তো সংখ্যায় বাড়ছে, সেদিকটা কতটা আপনারা মানে তৈরি? এই মুহূর্তে যেটা আমাদের প্রকল্পটা 14 দিনের নেওয়া হয়েছে, 4 তারিখ থেকে চলছে, তো ওইটা মিটে গেলেই আবার আমরা বসাভাবে একটু নিজেদের মধ্যে আলোচনা করে যে এটাকে আর কতদিন বাড়াতে পারবো। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মীর সমস্যা থাকে, দীর্ঘদিন ধরে এইভাবে কাজবাজ করে সবই নিজেরা, কেউ যে বাইরে থেকে হালুই করে নিচ্ছে রান্না করানো বা কিছুই না, যতটুকুনি সম্ভব লোকের কাছ থেকে ভিক্ষা করে করা, এবার তার মধ্যে যদি আবার আমরা পয়সা দিয়ে হালুই করে রেখে রান্না করি বা প্যাকেজিং করতে যদি লোক পয়সা দিয়ে রাখি তাহলে তো সমস্যার ব্যাপারই থাকে। তো সেই জন্য এগুলো সব নিজেদের লোকরাই করছে, যারা আশ্রমের সদস্য ভক্ত শিষ্য আছে তারাই করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু তো কাজের সমস্যা থাকবেই, তো আমরা চেষ্টা করছি যে চেষ্টা করবো যতটা সম্ভব আমরা এগিয়ে যাওয়ার, কিন্তু আপাতত 14 দিনের আমাদের প্রোগ্রামটা রয়েছে এই অবধি। এই যে আপনাদের যে উদ্যোগ, উদ্যোগটা কীভাবে নেওয়া হলো এই সময়? আমার জালালসি বা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্রের যারা কমিটির লোক আছেন তারা প্রথমেই ভাবনা চিন্তা করেছিলেন যে আমাদের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এবং দেওরপুর গ্রাম পঞ্চায়েতে যে হোম কোয়ারেন্টাইনগুলো হয়েছে
যারা পরিযায়ী শ্রমিক আছে, আমরা উপলব্ধি করলাম যে ওই পরিযায়ী শ্রমিকদের একটা খাবারের অভাব রয়ে গেছে। প্রথম দিকে যখন আসলো কিছু কিছু পরিযায়ী শ্রমিক বিভিন্ন হোম কোয়ারেন্টাইনে, তখন দেখলাম বাড়ির লোকেরাই খাবার দিতে যাচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে যে তাদের যে খাওয়া দেওয়ার বিষয়টা থাকে সেইভাবে একটা প্রথম থেকে ছিল না। পরবর্তী সময় পঞ্চায়েত দুপুরবেলা খাবারটা দেয়, রাতের খাওয়া দেওয়ার ব্যবস্থা কোনো পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। সেই নিরিখে দাঁড়িয়ে মানবিক দিক থেকে আমরা মনে করি যে এই পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা দরকার আছে, এবং বাড়ির লোক প্রতিদিন যাবে এটাও ঠিক নয়। সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। প্রথম দিকে যে যতগুলো গঙ্গাধরপুর, দেউলপুর এবং রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশকে নিয়ে হাটাল গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা শুরু করেছি, এবং প্রথম 14 দিন আমরা চালানোর চেষ্টা করছি। পরবর্তী সময়ে আমরা ভেবে দেখব যে আরও যদি আমাদের এটা কন্টিনিউ করা যায় কীভাবে সেটা আমরা চিন্তা ভাবনা করব। এখনও পর্যন্ত প্রতিদিন কত মানুষের জন্য খাবার তৈরি হচ্ছে এখানে? আজকে পর্যন্ত যাবে 200 মিল যাবে আমাদের, মানে প্রত্যেকটা হোম কোয়ারেন্টাইন সেন্টারে যা আছে 200 জনের মতো পরিযায়ী শ্রমিক, বিভিন্ন হোম কোয়ারেন্টাইন সেন্টার আছে, 200 মিল এখান থেকে যাবে। আপনার নাম? আমার নাম ছোটু চরণ আদম। এই জালাল সিং মা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্রের যুগ্ম সম্পাদক এবং আমার সঙ্গে আছেন আর এক সম্পাদক সমীর কুমার মান মহাশয়। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।